আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, অনেকদিন পর আমরা করতে যাচ্ছি এখন অসাধারণ একটা গেম প্লে। তো যে গেম প্লে দেখার পর আপনি সাকিব ভাই কল দিল কেন হঠাৎ করে? হ্যালো সাকিব ভাই, কি হয়েছে ভাই? বলছি ভাই, গেমের ভিতরে নতুন ক্যারেক্টার আসছে, দেখছেন নাকি? কই না তো ভাই, দেখিনি তো। এখন কি কন হুট করে আবার কবে নতুন ক্যারেক্টার ঢোলো? দুটো তো দেওয়ার কথা ছিল, অলরেডি দিয়েছে মনে হয়। আমরা চলে আসছি লবিতে, ভাই ভাইয়ের কথা শুনে ভাই ব্যাগ দিয়ে চলে আসছি। তো ক্যারেক্টার দেখি, কো ক্যারেক্টার? হ্যাঁ পাইছি ফিমেল, বাট এ কি পরিমণি? হাই হাই, ও মা, এ কি শেষ পর্যন্ত পরিমণিরও গেমের ভিতরে ক্যারেক্টার এসে উঠে গেছে? মা গো মা, এগুলো কি দেখা লাগতেছে আমার? বাট এর অ্যাবিলিটিটা দেখি, এর স্পেশাল অ্যাবিলিটি হলো আশেপাশে কোন এনিমি আসলে ক্যারেক্টারটা অটোমেটিক কেঁদে দেবে এবং ওই মায়া কান্না শুনে সকল এনিমি তাদের হাতে সমস্ত লুট দিয়ে দেবে। মায়া কান্না কানবে মানে? দেখি ক্যারেক্টারের উপরে ক্লিক করে দেখি সাউন্ড হয় নাকি। ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? পারেন না ভাই, আমার বাঁচাইছি কেন ভাই? বাহরে আরেকটা ক্লিক দিয়ে দেখি, দেখি অন্য কি সাউন্ড আছে। না হলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। পাও জোস একটা ক্যারেক্টার ভাই, যে এখন থেকে আগে আমি এক ঘন্টা ধরে ক্লিক দিতেই থাকবো। ভাই আমার মারে, ভাই আমার মারে, পারেন না ভাই, আমার বাঁচাইছি কেন ভাই? জোস মজা, ওয়াও জোস, ভাই আমার মারেন, আমি মরে যাচ্ছি ভাই।